আপা গো আপা, পুরোটাই কপি মারলেন, কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা, বুবলিকে কপিবাজ বললেন পরিমণি। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলির একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন আজ। ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলি। সেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগ ঘন বার্তা দিতে দেখা গেছে তাকে। প্রায় 5 মিনিটের ওই ভিডিওতে ছেলেকে নিয়ে অনেক কিছুই বলেছেন বুবলি। জানিয়েছেন, করোনা মহামারীর সময়ে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে কতটা সংগ্রাম করেছেন তিনি, আর তাতেই বাধে বিপত্তি। এদিকে বুবলি সেই ভিডিওর পরেই ফেসবুকে তাকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। যদিও পুরো স্ট্যাটাসে কোথাও বুবলির নাম নেননি তিনি, তবে পরোক্ষভাবেই তাকে নিশানায় রেখেছেন এই অভিনেত্রী। পরিমণির দাবি, বুবলির প্রকাশিত সেই ভিডিওটি তাকে কপি করে বানানো। কেন এমনটা মনে করছেন পরি, সেই কারণটাও স্পষ্ট। মাসখানেক আগেই ছিল পরিমণির ছেলে পুণ্যের জন্মদিন। ছেলের জন্মদিনে পরিমণি তাকে নিয়ে আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। পরি মনে করছেন তার সেই ভিডিওর ধারণাই কপি করেছেন বুবলি। আর সাথে সাথেই নেটিজেনরাও হামলে পড়েছেন বুবলির সেই করা পোস্টের কমেন্টস বক্সে। পরিমণির মতো নেটিজেনরাও বলছেন শবনম বুবলি নাকি পরিমণির কপি করেছেন। আর এ নিয়ে পরিমণি নিজেই বুবলিকে দিলেন খোঁচা। স্ট্যাটাস দিয়ে লিখেছেন, আপা গো আপা, পুরোটাই কপি মারলেন, কথা, মিউজিক, লাইন্স, ভয়েস, টোনস, ডেলিভারি থেকে সব, কিন্তু আবেগ তো আর কপি করা যায় না আপা। যদিও বুবলির এখানে নাম নেননি পরিমণি, তবে বুবলিকে উদ্দেশ্য করেই যে পরিমণি এই স্ট্যাটাস দিয়েছেন তা বুঝতে বাকি নেই নেটিজেনদের। কেননা বুবলি ছেলেকে নিয়ে বুধবার দিবাগত রাত 1:30টায় ফেসবুকে ভিডিওটি প্রকাশ করে, ঠিক তার 1 ঘন্টা পর রাত 3টা নাগাদ পরিমণি স্ট্যাটাসটা দিয়েছেন। ফলে ভক্তদেরও বুঝতে সমস্যা হয়নি পরি কাকে ইঙ্গিত করেছেন। এদিকে বুবলিও থেমে থাকেননি, পরিমণি সেই স্ট্যাটাসের পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনিও পাল্টা জবাব দিয়েছেন। অপর এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন, পাশের দেশে ঢালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর ধরে মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বরকনের আশা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়, কাছাকাছি মিলে, একদম মিলে, এরকম বহু বহু জিনিস হচ্ছে দুনিয়াতে। বুবলি আরো লেখেন, তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই, কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নেই। শুধু এ সিন্ডিকেট চামচগুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই দু একজন শুধু মা হয়েছে, আর কেউ মা হয়নি। তাদের শুধু লেবার পিন হয়েছিল, আর কারো হয়নি। তাদের পারিবারিক যুদ্ধ, সন্তানের স্মৃতি, জীবন সংগ্রাম, কষ্ট, ঘর গোছানো, খাওয়ানো সবকিছু স্বাভাবিক, কিন্তু আর কারো এরকম হয় না। তারাই খাবার খাওয়ার পর প্রেশার আসলে ফ্রেশ রুমে দৌড় দিবে, কিন্তু আর কেউ যাইতে পারবে না। তারাই লাল, নীল, হলুদ রং পরবে, আর কেউ পরতে পারবে না। তারাই হাসবে, কাঁদবে, ঘুমাবে, আর কেউ পারবে না। যদি আপনি পারেন তাহলে আপনার আবেগ নাই, বিবেকও নাই, শুধু কপি আছে। পরিমণির সঙ্গে অপু বিশ্বাসের বন্ধুত্ব সম্পর্ক, শুধু কি তাই, পরিমণিকে নাকি বোনও পেতেছেন অপু বিশ্বাস। তাই যে কোনো সময় যে কোনো কারণেই বুবলিকে খোঁচা মেরে থাকেন পরিমণি, আর সে কারণেই বুবলি তাদেরকে সিন্ডিকেট চামচ বলে উল্লেখ করেছেন। এদিকে ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে এমন আবেগ ঘন ভিডিও পোস্ট করার পরেই নেটিজেনরা কমেন্টস করছে যে পরিমণিকে কপি করেছে বুবলি। কেউ কেউ লিখছেন, বুবলির কাজই হচ্ছে অন্যকে কপি করা, নিজের মধ্যে কোনো কিছু নেই, আর তাই পরিমণিও এই সুযোগ হাতছাড়া করলেন না, বুবলিকে এই সুযোগে ভার্চুয়ালি অপমান করলেন পরিমণি। এদিকে দুই নায়িকার ফেসবুকে কাদা ছড়াছড়ি ভক্তরাও ভালোভাবে নেননি। কেউ তাদের একজনের পক্ষ নিয়ে অন্যজনকে কথা শুনিয়েছেন, কেউ আবার দুজনকেই বিষয়টা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, কেয়ানার মিডিয়া।